আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন। সবার দৃষ্টি এখন সুবর্ণচরের দিকে, সেখানে মূলত লড়াই হবে প্রবীণ আর নবীনের মাঝে। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ চেয়েছেন ভোটাররা। সুবর্ণচর থেকে ফিরে নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সুবর্ণচরের নির্বাচনী মাঠ ততই উত্তপ্ত হচ্ছে। এই নির্বাচন অনেকটা মর্যাদার লড়াই ও জেলা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে দোয়াতকলম প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এএইচএম খায়রুল আলম চৌধুরী সেলিমের বিরুদ্ধে ভোট করছেন আনারস প্রতীকের প্রার্থী নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবার চৌধুরী। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি একাধিক ভাইস চেয়ারম্যানও নির্বাচনী মাঠে রয়েছেন। বিগত দিনের উন্নয়ন এবং স্থানীয় নেতৃত্বকে টিকিয়ে রাখতে জনগণ দোয়াতকলম প্রতীকেই ভোট দেবে বলে আশা বর্তমান চেয়ারম্যান এইচএম খায়রুল আনাম চৌধুরী সেলিমের। সুবর্ণচরের উন্নয়নের স্বার্থে আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ইশরাক সাভার চৌধুরীর। আমরা সুবর্ণচরবাসী দেশি পাগল হইল, বিদেশি ঠাকুর হচ্ছে ভালো, সেই হিসেবে আমি মনে করি আর কি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বলে আল্লাহ রহমান। আমরা একমাত্র ডেস্টিনেশন হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, আপনাদের এই উপজেলার উন্নয়ন করা। ওয়াদা করে যেতে পারি যে উপজেলার উন্নয়ন পুরোটা দিয়ে যদি না হয় আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে হইলো আমি উন্নয়নগুলো করব। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ চায় ভোটাররা। আমাদের মানুষ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার জন্য ওদের আগ্রহী বসে আছে, কিন্তু ভোটটা সুন্দর সুশৃঙ্খল এবং আনন্দময় একটা ভোট হতে হবে। সুষ্ঠ নিরপেক্ষভাবে যে ভোটটা হয় আমাদের সব কেন্দ্রে যাই ভোটটা দিতে পারে এটাই আমাদের দাবি। অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন করতে সব রকম প্রস্তুতির কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন ইলেকশন কমিশন থেকে আমাদেরকে নির্বাচন প্রিপেয়ার করার জন্য সর্বান্তক সহযোগিতা এবং নির্দেশনা দিয়েছেন। আমরা নির্বাচন সুস্থ অবাধ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ষষ্ঠ ধাপে আগামী 8 মে নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।